রহমান রহিম সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের লিসন 5 এর পার্ট 3, অর্থাৎ লিসন 5 ইউজার এবং গ্রুপ অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট 3 নিয়ে আমরা আলাপ করব আর কি। 5 এর পার্ট 2 তে আমরা দেখেছিলাম যে ইউজারদেরকে কিভাবে গ্রুপে অ্যাসাইন করা যায়, কিভাবে ইউজারকে মডিফাই করা যায়, কিভাবে গ্রুপ মডিফাই করা যায়, কিভাবে স্পেসিফিক ইউজার আইডি বা গ্রুপ আইডি গ্রুপ ক্রিয়েট করা যায়, গ্রুপকে কীভাবে রিনেম করা যায়, গ্রুপে কীভাবে মাল্টিপল ইউজার অ্যাড করা যায়, গ্রুপে কীভাবে ইউজারকে ডিলিট করা যায়, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তা আজকে আমরা ইউজার মডিফাই করবো, অর্থাৎ ইউজারের বিভিন্ন প্রোফাইল থেকে, আমরা জানি যে ইটিসি বাই ডিফল্ট ইটিসির আন্ডারে শ্যাডো ফাইল এবং পাসডব্লিউ ফাইল ইউজারের প্রোফাইল হিসেবে ব্যবহার হয়, এই দুইটা ফাইলের ভিতরে কীভাবে মডিফাই করতে পারি, অর্থাৎ ইউজারের নাম, ইউজারের ইউআইডি, গ্রুপ আইডি, এগুলো কীভাবে আমরা মডিফাই করতে পারি, এই জিনিসগুলো আমরা এখন দেখবো আর কি। তো প্রথমে আমরা একজন দেখি আমাদের, অর্থাৎ আমরা একজন ইউজার ক্রিয়েট করি, অর্থাৎ ইউজার অ্যাড মাহফুজ, যদি এক্সিস্টিং থাকে তাহলে এটা লাগবে না, হয়তো নাই আর কি আমাদের, থাকলে এখানে মাহফুজ নামে এখানে অ্যাপ বলবে অলরেডি এক্সিস্ট, টেল ইটিসি পাসডব্লিউডি গ্রেপ মাহফুজ, এখানে দেখতে পাচ্ছেন যে মাহফুজ ইউজার আছে। তো কোনো ইউজারের পাসওয়ার্ড রিসেট করতে গেলে বা পাসওয়ার্ড অ্যাসাইন করতে গেলে কী কমান্ড দিতে হবে, পাসডব্লিউডি মাহফুজ। এখন এখানে মাহফুজের আমরা পাসওয়ার্ড অ্যাসাইন করবো ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম। ওকে, যখন পাসওয়ার্ড নিবে তখন এখানে দেখাবে টোকেন আপডেট সাকসেসফুলি। ওকে, এই মাহফুজ ইউজারদের আমরা কি এখন লগ ইন করতে পারবো আর কি, অর্থাৎ আমরা লগ ইন দুইটা ওইতে করতে পারি। একটা হচ্ছে যে আমি সরাসরি সুইস ইউজারদের করতে পারি, এসইউ হাইপেন মাহফুজ, তাহলে দেখতে পাচ্ছেন যে আমি মাহফুজের কোথায় আছি, পিডব্লিউডি মাহফুজের হোম ডিরেক্টরি। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিন্তু আমরা হাইপেন ব্যবহার করেছি, হাইপেন ব্যবহার ছাড়াও কিন্তু এখানে আসা যেত। যেমন আমরা যদি নতুন করে এক্সিট করি, অর্থাৎ আমি যদি মাহফুজের হাইপেনটা যদি বাদে আমি এখানে আসতাম তাহলে কী হতো, তাহলে এখন দেখেন আমি এভাবেও কিন্তু আসছি। কিন্তু একটা জিনিস এখানে কিন্তু আমরা ফলো করতেছি যে যখন আমি হাইপেন দিয়ে মাহফুজ দিয়ে আসছি তখন কিন্তু আমার আসছে কোথায়, হোমের আন্ডারে মাহফুজ, অর্থাৎ আমি কিন্তু মাহফুজের হোম ডিরেক্টরিতে গেছি। কিন্তু আমি যদি এখন পিডব্লিউডি প্রেস করি, অর্থাৎ আমি যদি এখন আমি তো কিন্তু রুটে আছি, অর্থাৎ আপনি মাহফুজের হোম ডিরেক্টরিতে না যে আপনি সরাসরি কি রুটের হোম ডিরেক্টরি থেকে মাহফুজের প্রিভিলেজ আপনি নিচ্ছেন। অর্থাৎ আমি যদি হাইপেন বাদ দিই তাহলে কিন্তু আমি মাহফুজের হোম ডিরেক্টরি থাকবো না, অর্থাৎ আমি যে লোকেশনে আছি আমার নিজের হোম ডিরেক্টরি, আমি রুট, আমি রুটের হোম ডিরেক্টরি থেকে মাহফুজের অ্যাকাউন্টে অ্যাক্সেস করবো আর কি। আর যদি হাইপেন দেন, অর্থাৎ সুপার সুইস ইউজার হাইপেন মাহফুজ, তাহলে কিন্তু আপনি মাহফুজ দিয়ে লগ ইন করতেছেন এবং সাথে কি মাহফুজের হোম ডিরেক্টরিতে যাচ্ছে। তাহলে এটাই আমার হাইপেন এবং উইদাউট হাইপেনের পার্থক্য আর কি। তো যাই হোক, তা আমরা এখন দেখলাম যে আমরা এখন বর্তমানে মাহফুজের অ্যাকাউন্টে লগ ইন করে আছি, অর্থাৎ মাহফুজ। এখন আমরা আরেকটা ওয়েতে করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে আমরা কোনো ইউজারের, অর্থাৎ লিনাক্সের মাল্টিপল টার্মিনাল আছে, আপনি দেখতে পান যে আমাদের এই আমরা যে টার্মিনালটা লগ ইন করে আছি, অর্থাৎ আমরা এক্সিট দিয়ে বের করি, আমরা টিটিওয়াই দেখি আমরা কোন টার্মিনাল লগ ইন করে আছি। আমরা এখন দেখতে পাচ্ছেন যে ডেভ পিটিএস ওয়ান, অর্থাৎ আমাদের এই যে টার্মিনাল, এটাকে এই টার্মিনালটাকে বলা হয় পিটিএস টার্মিনাল, হ্যাঁ প্রিসলো টার্মিনাল, যেটা গ্রাফিক্যালি করলে পাওয়া যায় আর কি। তা আমরা আরও বিভিন্ন উপায়, অর্থাৎ আরও ফিজিক্যাল টার্মিনাল ব্যবহার করতে পারি, অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমার লিনাক্সের টোটাল হচ্ছে 6টা টার্মিনাল পাওয়া যায়, তার ভিতরে অল্ট্রা কন্ট্রোল এফ ওয়ান হচ্ছে আমার কি গ্রাফিক্যাল টার্মিনাল, অর্থাৎ আমরা যে টার্মিনালটা লগ ইন করে আছি সেটা হচ্ছে অল্ট্রা কন্ট্রোল এফ ওয়ান। আপনি কিবোর্ড থেকে অল্ট্রা কন্ট্রোল এফ ওয়ান প্রেস করলে আপনি গ্রাফিক্যাল টার্মিনাল আসবে, এবং অল্ট্রা কন্ট্রোল এফ টু থেকে এফ সিক্স পর্যন্ত এই হচ্ছে পাঁচটা হচ্ছে আমার কি কমান্ড টার্মিনাল, অর্থাৎ আপনি কিবোর্ড থেকে অল্ট্রা কন্ট্রোল এফ টু প্রেস করলে, অর্থাৎ আমি যদি প্রেস করি, আমি যদি প্রেস করলে এখন দেখতে পাচ্ছেন যে অল্ট্রা কন্ট্রোল এফ ওয়ান যখন আমরা প্রেস করেছি তখন কিন্তু এখানে
আপনার এনএস ওয়ান লগ ইন আসছে আর কি, অর্থাৎ আপনি কিন্তু এটা কমান্ড টার্মিনাল হিসেবে লগ ইন করে আছেন। ওকে, সিমিলার আমরা যদি এখানে আবার ফিরে যাই তাহলে অল্টা কন্ট্রোল F1 প্রেস করলে আমরা কিন্তু এখানে লগ ইন ফিরে যাবো আর কি। এরকম সিমিলার যে আমরা টোটাল অল্টা কন্ট্রোল F2 থেকে অল্টা কন্ট্রোল F6 পর্যন্ত আমরা পাঁচটা সেভারাল ফিজিক্যাল টার্মিনাল দিয়ে আমরা লগ ইন করতে পারি আর কি। সেখানে আমরা ভিন্ন ভিন্ন ইউজার অথবা সেম ইউজারদের আমরা লগ ইন করতে পারি। তো আমরা একজন ইউজারদের লগ ইন করে দেখি। তো এই মুহূর্তে আমরা ডব্লু, এই মুহূর্তে আমরা যদি ডব্লু কমান্ড দিই, ডব্লু কমান্ড দিলে এই মুহূর্তে কোন কোন ইউজার কোন কোন টার্মিনাল দিয়ে লগ ইন করে আসছে এখানে আপনার দেখা যাবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন কি ডব্লিউ প্রেস করছি তখন কোন টার্মিনাল কোন ইউজার ব্যবহার করছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার এবং এখানে টিটিওয়াই, টিটিওয়াই মানে টার্মিনাল, লগ ইন টাইম, তাদের সেশন আইডেল, তারা কি করছে আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে শো করছে। যাই হোক, তো আমরা আমাদের এগুলো তো আমাদের প্রিভিয়াস সেশনে আমরা দেখেছি আর কি। তো এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে রুট, রুট হচ্ছে আমার কি জিডিএম, অর্থাৎ আমরা গ্রাফিক্যালি লগ ইন করে আছি আমার রুট ইউজার। তো এখানে দেখবেন রুট আরেকটা ইউজার লগ ইন করে আছে, সেটা হচ্ছে PTH0, অর্থাৎ PTH0 কোনটা, আর PTH0 হচ্ছে আমরা যদি হু কমান্ড দিই, WH হু কমান্ড দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে PTH0 এখানে ইউজার এটা SSH করে এই সিস্টেমে লগ ইন করে আছে, অর্থাৎ 192.168.11.2 থেকে IP থেকে সে SSH কে লগ ইন আছে। আর আমি PTH1 ব্যবহার করছি, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে আমার যদি মাই TTY আমি যদি কমান্ড দিই তাহলে কিন্তু আমি ব্যবহার করতেছি কি কোন কমান্ডটা, PTY PTH1 টার্মিনালটা, অর্থাৎ এই মুহূর্তে কোনো কমান্ড টার্মিনাল কিন্তু নাই। তা আমরা যদি আমরা মাহফুজি যদি লগ ইন করি, অর্থাৎ আমরা অল্টা কন্ট্রোল F2 প্রেস করি এবং এখানে ইউজার নেম দিই, যে ইউজারটা আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি, অর্থাৎ মাহফুজ এবং ইউজারের পাসওয়ার্ড 123। এখানে দেখতে পাচ্ছেন যে মাহফুজ নামে কিন্তু এই সিস্টেমে এখন লগ ইন করছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে যখন হচ্ছে আপনার ইউজার দিয়ে লগ ইন করবে তখন তার ইউজারের নাম এবং হোস্ট নেম এবং টিল্ডে, অর্থাৎ তার হোম ডিরেক্টরি এবং সাথে থাকবে ডলার সাইন, ডলার সাইন দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা ইউজারের হোম ডিরেক্টরি। তা আমরা এখন দেখি PWD কমান্ড দিয়ে, এখন দেখতে পাচ্ছেন যে যে মাহফুজ আছে হোমের আন্ডারে, এবং আমরা যদি TTY কমান্ড দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে TTY মানে ডেব, অর্থাৎ ডেবের আন্ডারে আমার TTY ভার্চুয়াল সরি ফিজিক্যাল টার্মিনাল, অর্থাৎ এগুলো হচ্ছে আপনার ডিভাইস ফাইল আর কি, ফিজিক্যাল টার্মিনাল। এখন দেখতে পাচ্ছেন যে TTY মানে আপনার অল্টা কন্ট্রোল F2 দিয়ে আমি লগ ইন করেছি। যদি আর একটা আলাদা একটা টার্মিনাল খুলি, অর্থাৎ অল্টা কন্ট্রোল F3 যাই, অর্থাৎ আমি এখানে যদি আবার মাহফুজ লগ ইন করি, মাহফুজ এবং পাসওয়ার্ড দেন মাহফুজের, এখানে দেখতে পাচ্ছেন যে মাহফুজ ইউজার দিয়ে আমি অল্টা কন্ট্রোল টার্মিনাল এখানে কিন্তু শো করতেছে। এখন দেখতে পাচ্ছেন যে লাস্ট লগ ইন আপনার TTY2, অর্থাৎ সে লাস্টে TTY2 দিয়ে লগ ইন করেছিল আর কি। এবং আমরা যদি এখানে আবার TTY কমান্ড দিই, এখানে দেখতে পাচ্ছেন যে এখন অল্টা কন্ট্রোল F3 দিয়ে আমি লগ ইন করে আছি, অর্থাৎ TTY3 মানে অল্টা কন্ট্রোল F3। তো আমরা যদি এরকম ভিন্ন ইউজারে লগ ইন করতে পারি, অর্থাৎ আমরা অল্টা কন্ট্রোল F4 যদি প্রেস করি এবং এখানে যদি আমরা রুট ইউজারে লগ ইন করি, অর্থাৎ রুট এবং রুট ইউজারের পাসওয়ার্ড, এখন আপনি দেখতে পাচ্ছেন যে রুট ইউজার দিয়ে কিন্তু লগ ইন করছি এবং এখানে কিন্তু এখানে আমার কি হ্যাশ আসছে। আপনি এখানে TTY প্রেস করে দেখতে পাচ্ছেন যে এখানে কি, অর্থাৎ TTY4, অর্থাৎ অল্টা কন্ট্রোল F4 টার্মিনাল। তো অল্টা কন্ট্রোল F1 প্রেস করলে আমরা গ্রাফিক্যালি ফিরে আসলাম। এখানে এখন যদি আমরা কমান্ড দিই যে W, তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোন ইউজার কোন টার্মিনাল ব্যবহার করতেছে এবং তারা কী ধরনের কাজ করতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার, আমি এই তিনটা নিয়ে আগে আলাপ করেছি আর কি, অর্থাৎ নতুন আমরা ইউজার TTY2, অর্থাৎ আমাদের যে ফিজিক্যাল টার্মিনাল অল্টা কন্ট্রোল F2 ব্যবহার করে মাহফুজ লগ ইন করে আছে, আরেকবার মাহফুজ লগ ইন করে আছে অল্টা কন্ট্রোল F3, এবং আমরা সর্বশেষ লগ ইন করেছি রুট ইউজার দিয়ে, অর্থাৎ অল্টা কন্ট্রোল F4 দিয়ে আর কি। আবার ফিরে যায়, এখন এখান থেকে এখন দেখতে পাচ্ছেন এখান থেকে বের হইতে গেলে আমরা কী ব্যবহার করবো, এক্সিট, অর্থাৎ মাহফুজ ইউজার থেকে যখন আপনি বের হয়ে যাবেন এই টার্মিনাল থেকে তখন কি এক্সিট। তা আমরা আরেকটা টার্মিনালে মুভ করি, সেটা হচ্ছে F4। F4 এখান থেকে আমরা বের হতে পারি এক্সিট কমান্ড দিয়ে, এরপর আমরা F3 যাই। ওকে, এখন আপনি এখানেও বসে কিন্তু W কমান্ডে দেখতে পারেন যে কোন কোন ইউজার কখন কোথা থেকে লগ ইন করে আছে। তা আমরা এখন যেহেতু মাহফুজ ইউজারে লগ ইন করে আছে, আপনি চাইলে মাহফুজ ইউজার থেকে রুটের প্রিভিলেজ নিতে পারেন, অর্থাৎ আমরা যদি সুইস ইউজার দিই, সুইস ইউজার হাইপেন, অর্থাৎ হাইপেন দিয়ে ইন্টার দেন, তাহলে কিন্তু এখানে যদি কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড কার পাসওয়ার্ড, রুটের পাসওয়ার্ড, অর্থাৎ রুটের পাসওয়ার্ড আপনি দেন,
তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু রুট ইউজার দিয়ে কিন্তু লগ ইন করতে লগ ইন করছেন আর কি। এখন আপনি ডব্লিউ কমান্ড দেন, তো এখন দেখতে পাচ্ছেন যে যে আমার মাহফুজ ইউজারদের কিন্তু স্টিল লগ ইন করে আছে, কিন্তু মাহফুজ ইউজার কি মাহফুজ ইউজার এই মুহূর্তে রুটের প্রিভিলেজ নিছে আর কি। তো আমরা এখান থেকে বেরোয়ার জন্য কি আবার যদি আমি মাহফুজ যেতে চাই তাহলে কি আমার এক্সিট, তো আমি এখান থেকে লগ আউট করতে চাইলে আমাদের কন্ট্রোল ডি অথবা এক্সিট, আমরা কন্ট্রোল ডি প্রেস করেও আমরা এখান থেকে এক্সিট করতে পারি। তো আমরা গ্রাফিক্যালি ফিরে যাই, তো এখন যদি আমরা ডব্লিউ কমান্ড দিই তাহলে কিন্তু দেখবেন যে আমাদের ইউজারগুলো কিন্তু চলে গেছে, কারণ কি আমরা এখান থেকে টার্মিনালটা থেকে আমরা কি লগ আউট করেছি। ওকে, তাহলে আমরা দেখলাম যে একটা ইউজার দিয়ে কীভাবে আলাদা আলাদা টার্মিনালে লগ ইন করবে এবং সেখানে কীভাবে আপনার রুট প্রিভিলেজ নেবেন এবং কীভাবে আপনি ইন্ডিভিজুয়াল ইউজারের লগ ইন করবেন আর কি, এবং আপনার ইউজারদের লগ ইন সেশনগুলো আপনি ভেরিফাই করবেন। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে ইউজারের প্রোফাইল। আপনারা দেখতে দেখতে পারেন যে ক্যাট ইট ইস এ পাস ডব্লিউ ডি গ্রেপ স্টুডেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্টুডেন্ট এটা প্রোফাইল আমাদের স্টুডেন্টের, অর্থাৎ কোনো ইউজার ক্রিয়েট করলে কোথায় যায় এটা পাস ডব্লিউ ডি ফাইলে যে আপনার জমা হয়, অর্থাৎ এটা ইউজারদের ডেটাবেস, এটা আপনারা অলরেডি জানেন আর কি। তো আমরা এই ফিল্ডটা নিয়ে আজকে কাজ করবো, আজকে আমরা প্রত্যেকটা ফিল্ড আমরা মডিফাই করবো, অর্থাৎ স্টুডেন্ট, তার পাসওয়ার্ড ফিল্ড, তার ইউজার আইডি ফিল্ড, তার গ্রুপ আইডি ফিল্ড, তার কমেন্ট, তার হোম ডিরেক্টরি এবং তার শেল, অর্থাৎ এই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করবো আর কি। ওকে, তো আমরা এখন কী করতে পারি, আমরা এখানে অর্থাৎ ইউজারের যে ইউজার আইডি, অর্থাৎ এটা আমরা চেঞ্জ করতে পারি কী কমান্ড দিয়ে, ইউজার মোড, ইউজার মোড হাইফেন ইউ। সাপোজ এই মুহূর্তে আপনার ইউজার আইডি কত আছে, 1000 আছে, আপনি চাচ্ছেন যে ইউজার আইডি হবে 5000, ইউজার আইডি হবে 5000, তাহলে ইউজার মোড কোন ইউজার, স্টুডেন্ট। ওকে, আপনি এখন দেখতে পাচ্ছেন যে এটা সাকসেসফুলি কমান্ডটা নিচ্ছে এবং আমরা যদি আবার ভেরিফাই করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইউজারের ইউজার আইডি চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমরা তখন ইউজার মোড হাইফেন ইউ কমান্ড দিয়ে স্পেশাল একটা ইউজার আইডি ব্যবহার করেছি যে 5000, এখন নতুন ইউজার আইডি হচ্ছে আপনি 5000, অর্থাৎ আমি যদি আইডি স্টুডেন্ট দিই, স্টুডেন্ট দিয়ে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টের ইউজার আইডি কত, 5000। গ্রুপ মোড হাইফেন জি কত, আমরা যদি 6000 দিতে চাই, 6000, গ্রুপ নেম কি স্টুডেন্ট। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আমরা যদি আবার গ্রেপ দিই, এখন দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি আমার কত, ইউজার আইডি আমার কিন্তু 5000 এবং জি আইডি অর্থাৎ গ্রুপ আইডি হচ্ছে আমার 6000। আমরা যদি আইডি স্টুডেন্ট দিই, স্টুডেন্ট কমান্ড দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজারের ইউজার আইডি অর্থাৎ স্টুডেন্ট ইউজার ইউজার আইডি 5000 এবং স্টুডেন্ট ইউজারের গ্রুপ আইডি হচ্ছে 6000। যে স্টুডেন্টের এই দুইটা ফিল্ড অর্থাৎ ইউজার আইডি ফিল্ড এবং গ্রুপ আইডি ফিল্ড কীভাবে মডিফাই করে, এবার আমরা মডিফাই করব হচ্ছে এই ফিল্ডটা, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে এটা হচ্ছে ইউজারের কমেন্ট ফিল্ড, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইউজারের কমেন্ট। হ্যাঁ, তো আমরা এখানে ইউজারকে কমেন্ট করবো, অর্থাৎ এই মুহূর্তে আছে কি, এই মুহূর্তে স্টুডেন্টকে স্টুডেন্টের ইউজারের কমেন্ট ফিল্ড আছে হচ্ছে স্টুডেন্ট। তো আমরা এটা চেঞ্জ করবো কীভাবে, ইউজার মোড হাইফেন সিতে হলো কমেন্ট, তা আমরা এখানে ডবল কোটের ভিতরে এখানে ব্যবহার করবো যে স্টুডেন্ট আছে, এই মুহূর্তে আমরা ব্যবহার করবো লিনাক্স স্টুডেন্ট, লিনাক্স স্টুডেন্ট কোন ইউজারের ক্ষেত্রে প্রযোজ্য, স্টুডেন্টের ক্ষেত্রে, আমরা স্টুডেন্ট দিই। আমার কিন্তু আগে ছিল এই মুহূর্তে কি স্টুডেন্ট, এখন আমরা যদি আবার ভেরিফাই করি ইউজারটাকে তাহলে এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লিনাক্স স্টুডেন্ট। তাহলে আপনি ইজিলি যে কোনো ইউজারকে আপনি এখানে কি কমেন্ট করতে পারেন আর কি। ওকে ওকে, তাহলে আমরা আমরা তিনটা ফিল্ড অলরেডি দেখলাম, এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের 6 নম্বর ফিল্ড অর্থাৎ হোম ফিল্ড, অর্থাৎ এইখানে বাই ডিফল্ট ইউজারদের হোম ডিরেক্টরি, বাই ডিফল্ট যে কোনো ইউজার ক্রিয়েট করলে কোথায় থাকে, হোমের আন্ডারে থাকে, অর্থাৎ হোমের আন্ডারে আমার ইউজারগুলো থাকে। আমরা যদি আরও সমস্ত ইউজারকে ভেরিফাই করি, টেল ইটিসি পাস ডব্লিউ ডি, এখানে দেখতে পাচ্ছেন যে মাহফুজ ইউজার তার হোম ডিরেক্টরি হোম মাহফুজ, স্টুডেন্ট ইউজার তার হোম ডিরেক্টরি স্টুডেন্ট, মালিক ইউজার তার হোম ডিরেক্টরি মালিক, সাদাত ইউজার তার হোম ডিরেক্টরি সাদাত, সুমন ইউজার তার হোম ডিরেক্টরি সুমন, অর্থাৎ সমস্ত ইউজার, একটা ইউজার যখন ক্রিয়েট করা হয়, হ্যাঁ
जो आप सीडी जो होमे जाए वेरिफाई कर आसि एखे देखते जगह हमारे डिफल्ट मुहूर्त यूजार आर्थात महफूज मालिक सादात सुमन तमिम एरा हे हमारे मुहूर्त रेगुलर यूजार आप ग्राफिकल भिउ करते अर्थात आपकी ग्राफिकल देखते चाहिए अर्थात আমরা যদি অর্থাৎ হোম হোমে গেলে দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে আমার কি আমার এখন রেগুলার ইউজার অর্থাৎ যে ইউজারগুলো রুট করতে ক্রিয়েট হয়েছে আর কি তা আমাদের আমরা চাইলে বাই ডিফল্ট এই হোম ডিরেক্টরিটা চেঞ্জ করতে পারি অর্থাৎ আমরা ইউজার ক্রিয়েট করব ঠিকই কিন্তু ইউজাররা কি সরাসরি এই হোম ডিরেক্টরিতে আসবে না এটা অন্য কোনো হোম ডিরেক্টরিতে আমরা যাবে তাহলে আমরা কিভাবে করতে পারি তাহলে আপনারা দেখতে পারি যে কিভাবে একটা হোম ডিরেক্টরি ক্রিয়েট করে তো আমরা আগে একটা হোম ডিরেক্টরি ক্রিয়েট করে নিতে পারি তো আমরা mkdir আমরা রুট পার্টিশন আন্ডারে নিউ হোম অর্থাৎ আগে ছিল শুধু হোম এখন হচ্ছে নিউ হোম তো যে ইউজারের হোম ডিরেক্টরি আমরা চেঞ্জ করে ফার্স্টে সেই ইউজারে আমরা ভেরিফাই করে আসি অর্থাৎ গ্রেব রোমান ইটিসি পাস ডাব্লিউডি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমার রোমান ইউজার আমার সিস্টেমে আছে যদি ইউজার না থাকে আপনি ক্রিয়েট করে নেবেন আর কি তো আমরা যেহেতু রোমান ইউজার বাই ডিফল্ট কোথায় আছে হোমের আন্ডারে রোমান আছে রোমান ডিরেক্টরিতে আছে আমরা কি করব এখন এখন এই রোমান ইউজারকে আমরা হোম নিউ হোমে অর্থাৎ আমরা যে হোমটা এখন বানাবো সেটা আমরা ট্রান্সফার করব আর কি অর্থাৎ আমরা mkdir স্ল্যাশ নিউ হোম চিহ্নতম অলরেডি আছে আর কি এবং রোমান নামে আমি আলাদা একটা কি হোম ডিরেক্টরি বানাবো আর কি যে এই ইউজারকে আমি এখন কি করব মডিফাই করে নিউ হোমের আন্ডার রোমান ডিরেক্টরিতে ফরওয়ার্ড করব অর্থাৎ আমরা যদি এখন ইউজার মোড অর্থাৎ ইউজার মোড হাইপেন ডি হলো তার হোম ডিরেক্টরি কোথায় নিউ হোম রোমান এবার কোন ইউজারের রোমান ইউজারের আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু কি ফার্স্টে হচ্ছে ইউজার মডিফাই করলাম হাইপেন ডি হলো কি হাইপেন ডি হলো তার হোম ডিরেক্টরি অর্থাৎ এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট তার হোম ডিরেক্টরি কোথায় আছে রোমান আছে তা আমরা কোথায় কি করলাম আমরা নিউ হোমের আন্ডারে রোমান নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম তার আন্ডারে আমরা রোমানকে আমরা মডিফাই করলাম এখন আমরা ভেরিফাই করতে পারি আমরা দেখতে পারি যে এখন কিন্তু আগে কিন্তু আমার কি আগে আমার ইউজার ছিল হচ্ছে হোমের আন্ডারে রোমান এখন কিন্তু দেখতে পাচ্ছেন নিউ হোমের আন্ডারে রোমান তাহলে এভাবে কি এভাবে আপনি একটা ইউজারকে মডিফাই করতে পারেন আর কি অর্থাৎ আপনি এখন নিউ হোমের আন্ডারে গেলে আপনি রোমান ইউজারকে পাবেন আর কি এরপর হচ্ছে আমরা দেখব ইউজারের শেল যে আমরা যদি মাহফুজ ইউজারের অর্থাৎ গ্রেব অর্থাৎ মাহফুজ ইউজার এখন দেখতে পাচ্ছেন যে মাহফুজের শেল শেল হচ্ছে আপনার বিন ব্যাশ অর্থাৎ প্রথমে বলে নিই শেল কি যদি আমরা এটা ফার্স্ট লিসনে আমরা আলাপ করেছি যে শেল কি শেল হলো আপনার ইউজার থেকে ইনপুট নিয়ে সরাসরি কার্নেলে পৌঁছা দেয় অর্থাৎ আমরা যে ব্যবহার করছি অর্থাৎ আমরা যে টার্মিনালটা ব্যবহার করছি অর্থাৎ এই যে টার্মিনাল এটাই হচ্ছে আমাদের শেল অর্থাৎ আমরা কোনো কিছু সিস্টেমে ইনপুট দিতে গেলে আমরা কী ব্যবহার করি শেল অথবা গুই ইন্টারফেস ব্যবহার করি তো এই শেলটা হচ্ছে কমান্ড টার্মিনাল আমরা উইন্ডোজের ভাষায় এটাকে বলা হয় হচ্ছে আমার সিএমডি তো লিনাক্স বা ম্যাকের ভাষায় এটাকে বলা হয় হচ্ছে শেল অর্থাৎ আপনি আপনার শেল কী ধরনের শেল ব্যবহার করতেছেন আপনি ইকো কমান্ড দিয়ে আপনি এটা ভেরিফাই করতে পারেন ইকো ক্যাপিটাল ব্লক শেল আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে কি বিন ব্যাশ শেল ব্যবহার করতেছি আর কি তো মাহফুজ ইউজারদের যখন লগ ইন করবে সে কি বিন ব্যাশ শেল ব্যবহার এরকম সেভারেল টাইপস অফ শেল আছে আমরা শেলগুলো ভেরিফাই করতে পারি ক্যাট ইটিসি শেল কমান্ডিয়াল আমরা দেখতে পারি তো আমার এই মুহূর্তে সিস্টেমে বিন শেল ব্যাশ শেল টিসি শেল এবং সি শেল বিভিন্ন ধরনের শেল আছে আর কি সাথে একটা শেল আছে সেটা হচ্ছে নো লগ ইন অর্থাৎ আপনি শেল দিয়ে লগ ইন করতে পারেন আপনার সিস্টেমে এটা হচ্ছে ইউনিক্সের শেল এটা আমাদের লিনাক্সে আগে ব্যবহার হতো আর কি এখন আমরা ব্যবহার করি ব্যাশ শেল ব্যাশের ফুল মিনিং হচ্ছে বর্ন এগেন শেল তো এরকম আপনার সি টি সি শেল আছে এবং সি শেল আছে এটা সি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে করা আর কি তা আমরা আমাদের লিনাক্সের মোস্ট অফ দ্য ডিস্ট্রিবিউশনে ব্যবহার হয় এটা বিন ব্যাশ অর্থাৎ উবুন্টু বলেন মিন বলেন রেড অ্যাট ফিদোরা ব্যবহার হয় হচ্ছে ব্যাশ শেল আর কি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে মাহফুজ ইউজারে এই মুহূর্তে শেল এক্সেস দেওয়া হচ্ছে হচ্ছে কি বিন ব্যাশ যখন বিন ব্যাশ থাকবে বা যখন এ ধরনের বিভিন্ন ধরনের শেল থাকবে
তখন কিন্তু আপনি কি সিস্টেমে লগ ইন করতে পারবেন। কিন্তু সিস্টেমে যদি আপনার সেলকে বলা হয় নো লগ ইন, আপনার সেল নো লগ ইন সেট করা হয়, তাহলে আপনি কিন্তু সিস্টেমে কি লগ ইন করতে পারবেন না। কারণ এটা কোথায় দরকার হয়, যখন আপনি কোনো ইউজারকে আপনি সিস্টেম পারমিট, সিস্টেম অ্যাক্সেস পারমিট দিবেন না, তাদেরকে শুধু দিবেন অ্যাপ্লিকেশন ইউজার অ্যাক্সেস। অর্থাৎ আপনি কোনো ইউজারকে যখন অ্যাসাইন করবেন, সে এফটিপি ইউজার অ্যাক্সেস বা সে মেল সার্ভার, মেল ইউজার অ্যাক্সেস বা ফাইল সার্ভার অ্যাক্সেস, তখন তাকে সেলটা আপনি লক করবেন। কারণ এই সেলটা এনাবেল করা হয় তাদের ক্ষেত্রে যারা সিস্টেম রিলেটেড কাজ করবে, অর্থাৎ রুট ইউজার বা রেগুলার ইউজার বা যে রুটের প্রিভিলেজ নিয়ে কাজ করবে তাকেই অ্যাক্সেসটা দেবো। তা আমরা যদি মাহফুজ ইউজারকে তার সেলটা লক করতে চাই, তাহলে আমরা কী কমান্ড দেবো, ইউজার মোড, ইউজার মোড হাইপেন, সেলের অপশন হলো এস, এস টেস সেল, তারপরে এস বিন নো লগ ইন, কোন ইউজারের, মাহফুজ। ওকে, আমরা সেল আমরা মডিফাই করলাম মাহফুজ ইউজারে, এখন আমরা ভেরিফাই করতে পারি। এখন দেখতে পাচ্ছেন যে আগে মাহফুজের সেল ছিল হচ্ছে বিন ব্যাশ, এখন কিন্তু তার সেল কি এস বিন নো লগ ইন। অর্থাৎ এই মাহফুজ ইউজার আর কিন্তু সে লগ ইন করতে পারবে না, কারণ তার সেলটাকে আমরা লক করে দিয়েছি। এখন যদি আমরা ভেরিফাই করতে চাই, অল্টা কন্ট্রোল এফ টু, অর্থাৎ অল্টা কন্ট্রোল এফ টু প্রেস করেন, এখানে দেখতে পাচ্ছেন যে এনএস ওয়ান লগ ইন, এখানে যদি আমরা মাহফুজ ব্যবহার করি, অর্থাৎ মাহফুজ, মাহফুজ অর্থাৎ মাহফুজ যেখানে লগ ইন করলে, এখানে মাহফুজের পাসওয়ার্ড 123, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সে লগ ইন করার চেষ্টা করছে, কিন্তু সে কিন্তু কি সাকসেসফুলি হয় নাই আর কি। অর্থাৎ আমরা আবার দেখি এম এ মাহফুজ এবং ইন্টার দেন এবং পাসওয়ার্ড দেন 123, কিন্তু এখানে সে কিন্তু লগ ইন করার চেষ্টা করতেছে, কিন্তু সে লগ ইন হচ্ছে না আর কি। তাহলে এটা আমার কি এই মুহূর্তে সেলটা আমার কিন্তু লক আছে আর কি। তা আপনি যদি চান এখানেও দেখতে পাচ্ছেন যে যে আমরা যখন সুইস ইউজার মাহফুজে লগ ইন করতে যাচ্ছি, তখন কিন্তু কি লাস্ট লগ ইন, এখানে কিন্তু দেখাচ্ছে কি দিস অ্যাকাউন্ট কারেন্টলি নট ইজ অ্যাভেলেবেল, তার অ্যাকাউন্ট আছে কিন্তু তার সেল কিন্তু অ্যাক্টিভ না, এজন্য কিন্তু সে আপনাকে কি লগ ইন করতে দিবে না আর কি। তাহলে আমরা দেখলাম যে মাহফুজ ইউজারের সেল কীভাবে আপনি লক করবেন আর কি। এবং আমরা চাইলে এটাকে কী করবো, আবার যদি আমরা সেল নতুন করে অ্যাসাইন করতে যাই, অর্থাৎ সেল আবার আমরা যদি তাকে অ্যাক্টিভ করতে যাই, অর্থাৎ আমরা সেক্ষেত্রে বিন 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 ব্যাশ, বিন ব্যাশ মাহফুজ, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখন যে মাহফুজ ইউজারের তার সেল কিন্তু আগে সেল ফিরে আসছে, অর্থাৎ এই এই মুহূর্তে কিন্তু মাহফুজ ইউজার কি লগ ইন করতে পারবে আর কি। আমরা ভেরিফাই করতে পারি অল্টা কন্ট্রোল এফ টু প্রেস করে, অর্থাৎ মাহফুজ পাসওয়ার্ড 123, এখানে দেখতে পাচ্ছেন যে মাহফুজ কিন্তু এখন কি লগ ইন করতে পারছে আর কি। আমরা লগ আউট করি, আমরা গ্রাফিক্যাল টার্মিনালে ফিরে যাই। ওকে, তাহলে আমরা দেখলাম যে যে আপনার মাহফুজ ইউজারের সেল কীভাবে লক করবেন আর কি। এরপরে আমরা দেখবো আর কি যে কোনো ইউজারের অ্যাকাউন্ট লক করা, সেল লক আর অ্যাকাউন্ট লকের ভিতরে পার্থক্য কী। সেল লক হলো যে আপনি মাহফুজ ইউজার সিস্টেমের যে কোনো সার্ভিসে ব্যবহার করতে পারবে, যেমন অ্যাপ্লিকেশন সার্ভিস, আপনার মেল সার্ভিস, এফটিপি সার্ভিস, আপনার সাম্বা সার্ভিস, যে কোনো সার্ভিসে ব্যবহার করতে পারবে যদি তার সেল লক করা থাকে, নো প্রবলেম। কিন্তু যদি তার অ্যাকাউন্ট লক করা থাকে, তাহলে তার এই অ্যাপ্লিকেশনগুলো সে অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ অ্যাকাউন্ট লক করা মানে কি, সে সম্পূর্ণ কি এই মুহূর্তে সাসপেন্ড অবস্থায় আছে আর কি, অ্যাকাউন্টটা কি সাসপেন্ড অবস্থায় আছে, অর্থাৎ সে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কোনো কিছু সে অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু যদি আপনি সেল লক অন করেন, শুধু সে টার্মিনালটা লক, অর্থাৎ সিস্টেমের রিলেটেড সে কোনো কাজ করতে পারবে না, তাছাড়া বাকি সব কাজই সে কিন্তু করতে পারবে আর কি। তা আপনি অ্যাকাউন্ট লক করবেন কী করে, বা একটা ইউজারের অ্যাকাউন্ট লক স্ট্যাটাস আছে কি না সেটা দেখবেন কী করে। তো নর্মালি এই অ্যাকাউন্ট লকের স্ট্যাটাস থাকে হচ্ছে আপনার শ্যাডো ফাইলের ভিতর। তো আমরা টেল আর আমরা ক্যাট ইটিসি শ্যাডো ফাইল গ্রেভ মাহফুজ, এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মাহফুজ ইউজারের শ্যাডো ফাইল ডেটাবেজ। এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমার মাহফুজের ইউজার নেম, এবং এটা হচ্ছে আমার কি পাসওয়ার্ড ফিল্ড, অর্থাৎ এখানে সা ফাইভ ফিল অ্যালগোদমের পাসওয়ার্ড সেট করা আছে আর কি, যেটা এনক্রিপ্টেড আর কি। আমরা যদিও এই ড্রেস ফিল্ডটা আমরা আমাদের লিসন পরবর্তী লিসনের আমরা আলাপ করবো আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে যদি কোনো ইউজারে আপনি পাসওয়ার্ড সেট করেন, তাহলে কিন্তু এই অপশনটা আসবে, অর্থাৎ এই ফিল্ডটা আসবে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে আরেকটা ইউজার দেখেছিলাম, অর্থাৎ রোমান ইউজার, আপনি রোমান ইউজারকে যদি ভেরিফাই করেন, তখন রোমান ইউজারে কিন্তু এই মুহূর্তে কোনো ফিল্ড নাই,
হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ফিল্ডটা কি, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা কি নট চিহ্ন আছে আর কি, দুইটা নট চিহ্ন আছে। দুইটা নট চিহ্ন থাকা মানে কি, অর্থাৎ ফার্স্ট ফিল্ড নেম এবং সেকেন্ড ফিল্ড হচ্ছে নট চিহ্ন। এটার মানে এই যে এখানে কোনো পাসওয়ার্ড এই মুহূর্তে কি অ্যাসাইন নাই, আর যখনই আপনি পাসওয়ার্ড অ্যাসাইন থাকবেন তখন কি নট চিহ্ন উঠে যাবে এবং কি এরকম একটা এনক্রিপ্টেড কি আপনার টেক্সট এখানে চলে আসবে আর কি। তাই আমরা এই মুহূর্তে আমাদের কি, যদি এই $6 অর্থাৎ এটা আমার শাহেল গৈদুমের ইন্ডিকেট করে আর কি, যে $6 এর আগে যদি কোনো নট চিহ্ন না থাকে তাহলে পাসওয়ার্ডটা আমার অ্যাক্টিভ আছে, অর্থাৎ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে আর কি। আর যদি এরকম $ আগে একটা নট চিহ্ন থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা এই মুহূর্তে কি ইনঅ্যাক্টিভ। তা আমরা কীভাবে এটা চেঞ্জ করতে পারি, আমরা ইউজার মোড -l বলতে এখানে লক ক্যাপিটাল এল কোন ইউজার মাহফুজ, যখন আপনি এই কমান্ডটা দিবেন তখন এখানে দেখবেন যে এখন আমাদের মাহফুজ ইউজার স্ট্যাটাস, এখন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমার এই $এর আগে কিন্তু একটা কি নট চিহ্ন আসছে, অর্থাৎ আগে কিন্তু আমার যখন আপনি পাসওয়ার্ড দিবেন না কোনো ইউজারের তখন কিন্তু একটা জিনিস থাকবে যে এখানে দুইটা নট চিহ্ন থাকবে, আর ইউজার যদি অ্যাক্টিভ থাকে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে এবং পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে কিন্তু কোনো $এর আগে কোনো নট চিহ্ন নাই, কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে কি একটা নট চিহ্ন আছে, এই মুহূর্তে আমার এই অ্যাকাউন্টটা কি লক করা আছে। তা আমরা এবার ভেরিফাই করি, যে ইউজারদের ভেরিফাই করি, অর্থাৎ আমরা অল্টা কন্ট্রোল F2 প্রেস করি। তা আমরা অল্টা কন্ট্রোল F2 প্রেস করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন ফিজিক্যাল টার্মিনাল আসলো। এরপর আমরা মাহফুজে লগ ইন করি, মাহফুজ পাসওয়ার্ড 123, সে কিন্তু এখানে লগ ইন করতে দিচ্ছে না, অর্থাৎ আবার আমরা দেখি মাহফুজ পাসওয়ার্ড 123, সে টার্মিনালে কিছুক্ষণ সময় নিচ্ছে, দেখেন সময় নিচ্ছে কিন্তু সে লগ ইন করতে দিচ্ছে না, কারণ তার এই মুহূর্তে কি অ্যাকাউন্টটা লক আছে। আমরা আবার ফিরে যাই অল্টা কন্ট্রোল F1-এ। তো আমরা এবার কী করবো, পাসওয়ার্ড যদি আনলক করতে চাই তাহলে ইউজার মোড -u অর্থাৎ স্মল এল দিয়ে হচ্ছে লক আর ক্যাপিটাল ইউ দিয়ে হচ্ছে আনলক, কোন ইউজার মাহফুজ। এখন দেখতে পাচ্ছেন যে মাহফুজের অ্যাকাউন্টটা সাকসেসফুললি অ্যাকাউন্টটা আমরা আনলক করলাম আর কি। এখন আমরা ভেরিফাই করতে পারি, এখন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কি একটু আগেও কিন্তু আমাদের এখানে কি একটা একটা নট চিহ্ন ছিল $এর আগে, এখন কিন্তু কোনো $ নাই, তার মানে কি অ্যাকাউন্টটা আমার কি এখন অ্যাক্টিভ, অর্থাৎ আমরা ইজিলি এখন কি আমরা লগ ইন করতে পারবো। অল্টা কন্ট্রোল F2 দিয়ে আমরা মাহফুজ পাসওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছেন যে মাহফুজ দিয়ে লগ ইন করলাম। ওকে, আমরা এখন তো এখান থেকে বের হয়ে যেতে পারি। এরপর আমরা ইউজার ডিলিট করব এবং গ্রুপ ডিলিট করব আর কি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার ডিলিট করার জন্য আমরা দুইটা কমান্ড ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ইউজার ডেল তারেক, আর একটা হচ্ছে ইউজার ডেল -r তারেক। অর্থাৎ আপনি যদি ইউজার ডেল তারেক দেন তাহলে কি শুধুমাত্র তার কি অ্যাকাউন্ট ডিলিট হবে, অর্থাৎ তার হোম ডিরেক্টরি কিন্তু সব কি রয়ে যাবে, অর্থাৎ আপনি যখন ইউজার ডেল -r তারেক দেখবেন এটা তার হোম ডিরেক্টরি সব ডিলিট হয়ে যাবে আর কি। তা আমরা দেখি যে আমরা যে ক্যাট ইটিসি +wd গ্রেপ তারেক, এখানে দেখতে পাচ্ছেন যে তারেকের হোম ডিরেক্টরি কোথায়, তারেকের হোম ডিরেক্টরি হোম তারেক। আমরা আরেকজন ইউজারকে দেখি, অর্থাৎ রোমান ইউজারকে দেখি, তো রোমান ইউজারের কিন্তু হোম ডিরেক্টরি রোমান আছে, আমরা তারেকের হোম ডিরেক্টরিটা দেখি। আমরা আরেকজন ইউজারকে দেখি, অর্থাৎ আমাদের সুমন নামে একজন ইউজার ছিল, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে সুমন ইউজারের তার হোম ডিরেক্টরি হচ্ছে হোম এবং তারেক ইউজারের হোম ডিরেক্টরি হচ্ছে হোম। তা আমরা যদি এই মুহূর্তে ইউজার ডেল তারেক ব্যবহার করি, ইউজার ডেল তারেক, তখন ইউজার কিন্তু ডিলিট হয়ে গেছে আর কি, কিন্তু এখানে ক্যাট ইটিছি গ্রেপ দেন, অর্থাৎ তারেক নামে কোনো ইউজার নাই। আবার আমরা যদি ইউজার ডেল -r সুমন ব্যবহার করি, সুমন ব্যবহার করি, সুমন ইউজারও কিন্তু ডিলিট হয়ে গেল, কিন্তু এখানে আমরা ভেরিফাই করলে দেখেন সুমন ইউজারও নাই। কিন্তু আমরা যদি হোম ডিরেক্টরিতে যাই, অর্থাৎ সিডি হোম, এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি যেহেতু কি তারেকের শুধুমাত্র অ্যাকাউন্ট ডিলিট করেছি, তাই সুতরাং কি তারেক কিন্তু এখানে স্টিল আছে আর কি, কিন্তু তারেক নামে কোনো ইউজার কিন্তু এই মুহূর্তে নাই। কিন্তু এখানে যখন আমরা সুমনের হোম ডিরেক্টরি সব ডিলিট করছি, এখানে দেখেন সুমন নামে কোনো
ইউজারের অ্যাকাউন্ট বা হোম ডিরেক্টরি নাই আর কি। তাহলে আমরা দেখলাম যে যখন আপনি হাইফেন আর ব্যবহার করবেন তখন কি তার হোম ডিরেক্টরি সব ডিলিট হবে, আর যখন হাইফেন বাদে তখন শুধু অ্যাকাউন্ট ডিলিট হবে আর কি। তা আমরা এবার গ্রুপ ডিলিট করব। তো গ্রুপ ডিলিট করার কমান্ড হলো হচ্ছে গ্রুপ ডেল, অর্থাৎ গ্রুপ ডেল আমরা স্টাফ নামে একটা গ্রুপ আছে এটা ক্রিয়েট করবো। ফার্স্টে আমরা দেখবো যে স্টাফ নামে গ্রুপ আছে কিনা, টেল ইট ইজ এ গ্রুপ। এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্টাফ নামে একটা গ্রুপ আছে আর কি, আমি চাইলে এই গ্রুপটা ডিলিট করবো আর কি। তো আমরা গ্রুপ ডেল কমান্ড ব্যবহার করবো, যে গ্রুপ ডেল স্টাফ। ওকে, এখন আমরা টেলে দেখি যে মুহূর্তে আমাদের গ্রুপ নাই, অর্থাৎ স্টাফ নামে কোনো গ্রুপ নাই, গ্রুপ ডেলটা ডিলিট হয়ে গেছে আর কি। ওকে, আমরা ডব্লিউ কমান্ডে দেখেছি আর কি, যে ডব্লিউ কমান্ড দিয়ে আপনার যে কোন কোন ইউজার লগ ইন করে আছে এবং তারা কী ধরনের কাজ করতেছে আর কি। তো আজকে আমাদের লিসনের শেষ পর্যায়ে চলে এসেছি আর কি। তো আজকে আমরা ইউজারের বিভিন্ন প্রোফাইলের বিভিন্ন ফিল্ড নিয়ে আমরা আলাপ করলাম আর কি, এবং বিভিন্ন প্রোফাইল কীভাবে আপনার কাস্টমাইজ করা যাবে, মডিফাই করা যাবে, এই জিনিসগুলো আমরা দেখলাম আর কি। তো পরবর্তী লিসনে আমরা ইউজারের শ্যাডো ফাইল নিয়ে আলাপ করবো আর কি। তো পরবর্তী লিসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।